দেশের নবায়নযোগ্য শক্তি খাতে প্রায় 1,37,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ খাতের কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 161টি দেশের মধ্যে পঞ্চম। নবায়নযোগ্য শক্তি খাতের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি বা আইরিনা নবায়নযোগ্য শক্তি ও কর্মসংস্থান শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। বৈশ্বিকভাবে প্রতিবেদনটি প্রকাশিত হয়। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে কাজ করে আইরিনা। সংযুক্ত আরব আমিরাতের সংস্থাটির সদর দপ্তর। বাংলাদেশ সহ বিশ্বের 161টি দেশ আইরিনার সদস্য। সংস্থাটির প্রতিবেদনে বলছে, অফ গ্রিডে অর্থাৎ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন সংযোগের বাইরে সৌরশক্তির প্রসার শুধু নতুন কর্মসংস্থানই তৈরি করছে না, গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। নবায়নযোগ্য শক্তির এই বিকেন্দ্রীকরণ শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং কৃষিকাজ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানের শীর্ষ দেশ চীন, দ্বিতীয় জাপান, তৃতীয় যুক্তরাষ্ট্র ও চতুর্থ ভারত। বাংলাদেশের পরে আছে ভিয়েতনাম, ব্রাজিল, মালয়েশিয়া, জার্মানি ও ফিলিপাইন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় 58 লাখ সৌরবিদ্যুৎ বা সোলার হোম সিস্টেম রয়েছে। এসব বিক্রি, স্থাপন করা ও রক্ষণাবেক্ষণে বেশিরভাগ কর্মসংস্থান তৈরি হয়। যেমন প্রায় 10,000 মানুষ কাজ করেন সৌরবিদ্যুতের মডিউল সংযোজন কাজে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বা স্রেডা হিসেবে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 648 মেগাওয়াট বিদ্যুৎ আসে। এর মধ্যে 400 মেগাওয়াট আসে সৌরশক্তি থেকে। তবে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতে কর্মসংস্থানের এই হিসেবকে অনেকটা বাড়িয়ে বলা বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশে প্রায় 60 লাখের মতো সোলার হোম সিস্টেম আছে। এর বিপরীতে কিছু কারিগরি কর্মী তৈরি হয়েছে, কিন্তু এই সংখ্যা খুব বেশি হবে না। সরকার সৌরবিদ্যুতের প্যানেল কিনতে সরকার 50% ভর্তুকি দেয়। বাংলাদেশে এই খাত আরও গতিশীল হতে পারে যদি প্রযুক্তি আধুনিক হয়। এখন যে প্রযুক্তি আছে তা আমাদের মতো দেশের জন্য সাশ্রয় নয়। ধনী দেশের মানুষ সৌরবিদ্যুতের যন্ত্রাংশ যত সহজে কিনতে পারে আমরা তা পারি না, তাই প্রযুক্তি সাশ্রয়ী করাটা জরুরি।